যে মেয়েটা তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো তোমার কাছে দামি দামি গিফট চাইবে না, কখনো বলবে না এটা দাও সেটা দাও। সে সবসময় তোমাকে শাসন করবে, সবসময় চাইবে তুমি ভালো কিছু করো। সত্যিকার অর্থে যে মেয়েটা তোমাকে ভালোবাসবে সে তোমার বর্তমান ভবিষ্যৎ নিয়ে ভাববে, তবে খারাপ কিছু না, ভালোটাই ভাববে। মেয়েরা ভুল করবে, না বুঝে উল্টাপাল্টা কথা বলবে, রাগ দেখাবে, আবার একটু ভালোবাসা পেলে নরম হয়ে যাবে। এটাই হলো মেয়েদের বৈশিষ্ট্য। মেয়েদের এই বৈশিষ্ট্যগুলোকে যে ছেলে ভালোবাসতে পারে সেই ছেলে মেয়েদের কাছে অনেক দামি এবং প্রিয় মানুষ। ভাই বোনের সম্পর্কটা অনেক মধুর হয়, দুইজন এক জায়গায় থাকলে শুধু ঝগড়া হয়, আবার দুইজনের থেকে একজন যদি দূরে চলে যায় তাহলে একজন আরেকজনকে মিস করে, তারা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। কিন্তু জীবনের এমন একটা সময় আসে, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছরও চলে যায়, ভাই বোনের দেখা হয় না। আমাদের ভাই বোনের সম্পর্কটা বড়ই অদ্ভুত, জন্ম নেই একই ছাদের নিচে, বেড়ে উঠিও একই ছাদের নিচে, কিন্তু জীবনের শেষ বেলায় এক একজনের কবর হয় এক এক শহরে। এক বাড়িতে এক বোন ছিল আর এক ভাই ছিল, তারা সবসময় ঝগড়া করত, একজন আরেকজনকে সহ্য করতে পারত না। এভাবেই চলে গেল 20টা বছর। তারপরে একদিন বোনের বিয়ে ঠিক হলো, যেই দিন বোনের বিয়ে সেদিন ভাই অনেক কান্না করছিল, মনে হচ্ছিল এটাই তার জীবনের শেষ দিন, এই দিনের পর সে আর বাঁচবে না। সেই সময় বোন এসে ভাইকে বলল, কিরে তুই কান্না করছিস কেন, তুই তো খুশি হওয়ার কথা, কারণ আমি তোর শত্রু, আজকে তোর সামনে থেকে চলে যাচ্ছি। তখন ভাই বোনকে বলল, না রে তুই আমার শত্রু না, তুই আমার কলিজার টুকরা। ভাই বোনের সম্পর্কটা এমনই হয়, তারা যতই ঝগড়া করুক না কেন তারা একজন আরেকজনের কলিজার টুকরা।